বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের আবেদন করেন ওই তরুণী। অভিযোগে তরুণী জানিয়েছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে জসীম। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দেওয়া হলে জসীম অস্বীকৃতি জানায়। এরপর তরুণী মামলার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে, সত্যতা যাচাইয়ের পর মামলা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে এই বিষয়ে জানতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি।